এখন অখন ভারত এখন এই জননী জন্মভূমির সেৱাত জালুকবাড়ী রাইজে মোক আগুয়াই দিছে আর এই জননী জন্মভূমিক ভারতের সর্বশ্রেষ্ঠ রাজ্য বনার মূল কল্পনার আড়ত আপনার আশীর্বাদ আছে। 2016 আর 2021 যে স্ক্রিপ্ট মতে জালুকবাড়ীত আবেগর অন্তিম প্রচার, খ্যাত রাজনীতির গেম প্ল্যানার হিসাবে বিজেপির চাণক্য। নির্বাচনী প্রচার আরম্ভ হওয়া দিনটোরপর ইমূরের পর সিমূরলৈ দৈনন্দিন কেবাখনো সভা, কেবাখনো নির্বাচনী রেলীত বিজেপির প্রায় প্রতিগৰাকী প্রার্থীর হয়ে নিরন্তরে প্রচার চলাই গেল মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। আৰু দেওবাৰে প্রচারৰ অন্ত পৰার মাথো কেইটামান ঘণ্টাৰ পূৰ্বে প্ৰথম তথা অন্তিমবাৰৰ বাবে নিজৰ হৈ প্ৰচাৰ চলাবলৈ শুৱালকুছিৰ মঞ্চত উপবিষ্ট হল মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সপৰিয়ালে মঞ্চত ৰাইজৰ আগত আঁঠু ললে বিজেপিৰ চাণক্য হিমন্তই। তাৰ পাছতেই আৰম্ভ হল রাজ্যবাসীর বাবে সুপরিচিত হিমন্তর সেই উদাত্ত ভাষণ। যাতে আপনার আশীর্বাদতো হিমালয়ও যদি মূর সম্মুখত আহে হিমালয়ের লগতো যুঁজি মই যাতে মূর জাতিক সেবা করার, মই যাতে মূর জন্মভূমি সেবা করার সুযোগ পাও তার বাবে আপনালোকে মোক আশা মোক আশীর্বাদ করিব। হিমালয়ক মই ভয় নকরো, মাত্র মই ভয় করো অসমৰ ৰাইজক। শুৱালকুছিৰ মঞ্চতে হিমন্ত বিশ্ব শর্মাক উচ্চ প্রশংসা মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালৰ। আজি ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মা ডাঙৰীয়াই মোৰ মন্ত্রীসভাত কেইবাটাও বিভাগৰ দায়িত্ব তেখেতে নিষ্ঠাৰে পালন কৰি আজি সমগ্র অসমৰ ৰাইজক যিখিনি উল্লেখযোগ্য সেৱা আগবঢ়ালে নিশ্চিতভাৱে অসমৰ প্ৰতিটো প্ৰান্তত এই কথা ৰাইজে মনত ৰাখিছে। মোৰ সতীৰ্থ মন্ত্রী হিসাবে মই ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাক লৈ গৌৰৱান্বিত। আৰু মুখ্যমন্ত্ৰীকো প্ৰশংসাৰে উপচাই পেলালে হিমন্তই। মুখ্যমন্ত্রী সোণোৱাল ডাঙৰীয়াৰ নেতৃত্বত যোৱা পাঁচটা বছৰে অসমে এটাৰ পিছত এটা সফলতাৰ মাইলৰ খুঁটা অতিক্ৰম কৰিছিল। সভাস্থলী গিজগিজাই আছিল অগণন লোকেৰে, আৰু উপস্থিত বহুতৰে হয়তো নিশ্চয়কৈ মনত পৰিল 2016 চনৰ মালিগাঁও ৰেলৱে ষ্টেডিয়ামৰ সেই নিৰ্বাচনী সভাখনলৈ, য'ত 2016 চনৰ নিৰ্বাচনৰ বাবে 9 এপ্ৰিলত সেয়া আছিল হিমন্তৰ অন্তিমটো প্ৰচাৰ। উচকি উঠিছিল হিমন্ত। হিমন্তৰ শব্দত প্ৰকাশ পাইছিল নিজ সমষ্টিৰ বাবে থকা অপাৰ মৰম আৰু বিশ্বাস। জালুকবাড়ী মোৰ জীৱনৰ তপস্যাত পৰিণত হ'ল, জালুকবাড়ী মোৰ জীৱনৰ কৰ্মভূমিত পৰিণত হ'ল, জালুকবাড়ীৰ প্ৰতিজন মানুহ মোৰ পৰিয়ালৰ মানুহৰ লগত পৰিণত হ'ল, মোৰ মৃত্যু শৰীৰো এই জালুকবাড়ীৰ মাটিতে চিৰশান্তি ল'ব, তাকেই মই ভগৱানৰ ওচৰত কামনা কৰোঁ। আজিও হিমন্তৰ ভাষণত প্ৰকাশ পালে নিজ সমষ্টিৰ প্ৰতিগৰাকী ব্যক্তিৰ বাবে থকা সেই একেই মৰম, একেই বিশ্বাস। মোৰ জীৱনৰ পিছতো মোৰ ল'ৰা ছোৱালীও জালুকবাড়ীৰ ৰাইজৰ প্ৰতি কৃতজ্ঞ হৈ থাকিব, সেইখিনি প্ৰতিশ্ৰুতি মই আপোনালোকক দিব পাৰোঁ। অর্থাৎ অনুরূপ ভরসা, অনুরূপ সাহস, অনুরূপ কৌশল। প্রচারের শেষ দিনের শেষ মুহূর্তত শেষ প্রচার হিমন্ত বিশ্ব শর্মার। নিউজ ডেস্ক রিপোর্ট, প্রাগ নিউজ,